সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম জানাচ্ছি আজকে ক্লাসে। আজকে আমরা নবম শ্রেণীর গণিতের 105 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং তার সাথে যতগুলো পৃষ্ঠা আলোচনা করা যায় আমরা করব। তো শুরুতে যেটা আমাদের আলোচনার বিষয়, সাধারণ পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ। তো এখানে একটা জোড়াই কাজ আছে, সেটা করার জন্য আগে আমাদের 106 পৃষ্ঠার যে একটু বেসিক আলোচনা আছে সেটা শিখতে হবে, যে কখন উৎপাদক করা যাবে আর কখন উৎপাদক করা যাবে না। তোমরা এখান থেকে তিনটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে আমি এখানে লেখা আছে পড়ছি না, তুমি এখান থেকে যে মনে রাখবা, যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি শূন্য থেকে ছোট হয় তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণ করা যাবে না, ঠিক আছে? আর যদি আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি আমাদের শূন্য সমান হয় বা শূন্য থেকে বড় হয় তাহলে উৎপাদক বিশ্লেষণ করা যাবে, ঠিক আছে? আরেকটা কথা, আমাদের এই দুইটা মানকে আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করব। তো এই তিনটা কথা তোমরা খাতায় নোট করে রাখো, তাহলে দেখবা একক এই জোড়া কাজটা তুমি নিজে করতে পারছো। আমি এখান থেকে সমাধান করে দেবো এই জোড়া কাজটা, চলো দেখে নেই। তো এখানে আমি প্রথমে এই যে এক নম্বরটা সমাধান করব, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো আমি কিন্তু বলে দিয়েছিলাম যে এটাকে আমাদের এই এর সাথে তুলনা করতে হবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস মানে এখানে আমাদের কী থাকার কথা, এখানে বি এক্স একটা মান থাকার কথা কিন্তু, আর এখানে ওয়ান, কিন্তু আমাদের এখানে কোনো মান নাই। এই কারণে আমি এখানে বির মান শূন্য ধরবো, যাতে আমাদের এই শূন্যর সাথে এক জুনগুলোকে আমাদের এই মানটাই থাকে, ঠিক আছে? তো আমি কিন্তু এইখানে তাই ওরা এই লাইনটা লিখছে এটুকু পরিবর্তে। তো এখন আমরা এখান থেকে তুলনা করলে আমরা এক্স স্কোয়ার এক্সের চলে যাবে, আর আমরা জানি এর মান এখানে ওয়ান থাকবে, কারণ মনে মনে এক্সের সাথে ওয়ান থাকে, এর মান ওয়ান, বির মান তার এখানে শূন্য হবে আর সির মান এখানে ওয়ান হবে, সবাই জানে। এখন আমরা এখান থেকে জাস্ট এই বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা বের করবো। তো বি বির মান হচ্ছে শূন্য, এখন স্কোয়ার শূন্য স্কোয়ার মাইনাস এই 4 × 4, আর এর মান হচ্ছে ওয়ান, সির মান হচ্ছে ওয়ান, ক্যালকুলেশন করলে আমাদের এটা হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শূন্য থেকে এটা ছোটো হয়েছে, আমাদের সত্য অনুসারে যদি ছোটো হয় তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণ করা সম্ভব না, তাহলে আমাদের এক নম্বরে উৎপাদক বিশ্লেষণ করা সম্ভব না। এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী যেটা আছে দুই নম্বর। হ্যাঁ, আমাদের দুই নম্বরটা কী আছে দেখো, আমি এই পরবর্তী পৃষ্ঠা চলে যাই। তো এখানে আমাদের দুই নম্বরে একই সিস্টেম, আমরা এইটাকে এটার সাথে তুলনা করবো। তুলনা করলে এখান থেকে আমাদের এক্স স্কোয়ার চলে যাবে, এর মান হবে ওয়ান, বির মান হবে -10, সির মান হচ্ছে 25। তো এখন আমরা এই বি স্কোয়ার মাইনাস 4ac এর মান বের করবো, এখানে বি এর মান হচ্ছে আমাদের -10, তো -10 স্কোয়ার আমরা জানি পাওয়ার যদি জোর হয় তাহলে আমাদের একটা মাইনাস থাকা সত্ত্বেও এটা প্লাস হয়ে যায়, আর 100কে স্কোয়ার করলে 100, 10কে স্কোয়ার করলে 100 হয়, মাইনাস এই যে 4 × 25 = 100, 100 থেকে 100 চলে গেলে শূন্য থাকে। তো আমাদের সত্য ছিল যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মানে শূন্য সমান হয় তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণ করা যাবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সমান শূন্য হয়েছে, তার মানে আমরা বলতে পারি উৎপাদক বিশ্লেষণ সম্ভব। তো এখন জাস্ট আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করব, আর এই উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমাদের এখানে একটা সূত্র প্রয়োজন। এই যে সূত্রটা তোমরা সবাই লিখে রাখবা, যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি হোল বি স্কোয়ার, হোল স্কোয়ার না। তো এটা সূত্র তোমরা মনে রাখবা। তো আমরা এখানে দেখো 10কে ভাঙটাইছি, এখানে আমরা এই যে এই সূত্র ইয়ার করার জন্য আমরা প্রথমে কিন্তু 2 আনছি, 2, আর এক্সকে আমরা এ ধরবো, আর এখানে আমরা জানি 5 × 2 = 10, আর 5কে আমরা বি ধরবো, ঠিক আছে? তো এখন দেখো, তো আর 25কে আমরা ভাঙটাইলাম 5 স্কোয়ার হলো, কারণ আমরা এখানে 5 বি ধরছি, তার মানে কি বি স্কোয়ার মানে 25 হয়ে যায়। তো আমাদের একটা অঙ্কের টেকনিক থাকে। তো এখন আমরা কী করবো, এখান থেকে একটু ক্লিয়ার করি। এখন দেখো এখানে আমরা এই যে এই এতটুকুর পরিবর্তে আমরা কী লিখতে পারি, এক্স মাইনাস 5 হোল স্কোয়ার, কারণ আমাদের এই সূত্রের সাথে তাল মিলিয়ে। এখন আমাদের এই এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার মানে এখানে হচ্ছে দুইটা, মানে এক্স মাইনাস 5 দুইটা, আমি লিখলাম এক্স মাইনাস ফাইভ × এক্স মাইনাস ফাইভ, ঠিক আছে? এটা এখানে, আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করতে তোমরা সবাই পরবর্তী দুইটা অঙ্কই তোমরা নিজেই পারবা। হ্যাঁ, আমি জাস্ট তোমাদের সমাধানটা দেখাচ্ছি, আমি এটা বোঝাচ্ছি না। তো এটা হচ্ছে সমাধান, একই প্রসেস একই নিয়ম, তুমি নিজেই পারবা। ওকে, আর এটা হচ্ছে আমাদের 3 নম্বরটা, এটাও তুমি নিজেই পারবা। তো এখন আমরা এই যে এখানে যে আলোচনার বিষয়, পরবর্তী টপিক দুইটি ঘনরাশির যোগফলের উৎপাদক অর্থাৎ 10.6 এটা নিয়ে আলোচনা করবো। আর এটা আলোচনা করার জন্য আমাদের বেসিক হিসাবে এই সূত্রটা সবার মুখস্থ করা দরকার, যে এ কিউব প্লাস বি কিউব সমান a + b × a² - ab + b². তো এই সূত্রটা সবার দরকার। তো তোমাদের এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, তোমরা এক্সাম্পলটা পারবা। আমরা সরাসরি এখানে যে একক কাজটা দেওয়া আছে তিনটা, এই একক কাজ তিনটা আমরা সমাধান করবো, ঠিক আছে? তিনটা কাজ আমরা সমাধান করবো, আর বিস্তারিত বেসিক দেবো আমরা। তো এখানে দেখো আমাদের এক নম্বরটা, এটা প্রথমে আমরা করে দিব। তো এখানে সিস্টেমটা হচ্ছে, আমাদের একটু আগে সূত্রটা কিন্তু তোমাদের মুখস্থ করতে বলছি, তোমরা এটা করবা মুখস্থ সবাই। তো এখন আমরা এখানে দেখো 8x³ এবং 27y³ আছে। তো এখন আমরা এই যে 8কে যদি ভাঙটাই, আমাদের কী লেখা যায়, 2, এবং তার উপরে কিউব লেখা যায়, আর যেহেতু এখানে x আছে তো এখানে x দেবা, তো হয়েই তো আমাদের গেল। তো এটাকে আমরা 8কে ভাঙ্গে দিতে পারছি,
আর 27কে ভাগ দিলে আমরা জানি যে 3 × 3 × 3 হয়, মানে 3 × 9 = 27। হ্যাঁ, এখন 3³ মানে আমরা এটা একসাথে বলতে পারি যে 3³, এটা আমরা বলতে পারি। তো আমরা কিন্তু এই যে 3³ এখানে লিখছি 27কে ভাগ দিয়ে, ঠিক আছে। দেখো আমাদের সিস্টেমটা এটা গেল। এখন আমরা এখানে লক্ষ্য করো, আমরা কিন্তু এই লাইনটা যদি বুঝি তাহলে আমরা এখানে কিন্তু a³ + b³, অর্থাৎ এই যে a³ + b³ এর সূত্র কিন্তু আমাদের হয়ে যায়। তো আমরা সূত্র জানি a+b (ax²) - ab+b²। তোমার এটা হচ্ছে a+b ইন্টু এই যে, এখন যেহেতু আমাদের এখানে কি আছে বলো তো, স্কোয়ার আছে। এই যে আমাদের যেহেতু মানে 2x এখানে স্কোয়ারের জন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, তা দেওয়ার পর আমাদের এখানে a² তাহলে আমাদের a হচ্ছে 2x, তো 2x দিলাম আর স্কোয়ার যেহেতু আছে আমরা এখানে স্কোয়ার দিলাম। তারপরে আমাদের সূত্রের মাইনাস এখানে দিলাম, এরপর হচ্ছে আমাদের ab, তাহলে আমাদের এ হচ্ছে 2x, তাহলে 2x ইন্টু b, b হচ্ছে 3y, এখানে 3y দিলাম, প্লাসের প্লাস। এখন আমাদের b² মানে কি, 3 হচ্ছে b, তাহলে 3y আর ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, লাস্টে আমাদের সেকেন্ড ব্র্যাকেট। ওকে, তো এখন আমাদের এই লাইনটা এখানে ঠিক থাকবে। এখন আমাদের এখানে ক্যালকুলেশন পারা পালা 2 আছে এখানে আমাদের হোল স্কোয়ার, আর 2 আর 2 মানে গুণ করলে আমাদের 4, আর x এর সাথে x এর গুণ করলে x², তাহলে এখানে গুণ করলে 4x², মাইনাসের মাইনাস, 3 × 6 xy, প্লাস 3k² করলে 9y আর y², এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে। তো একইভাবে কিন্তু তোমরা এই অঙ্কগুলো করতে পারো, এটা এটা একই প্রসেস। দেখো আমরা করে দিয়েছি, তাও এখানে তোমাদের সুবিধার জন্য প্রথমে আমি জাস্ট এটাকে সূত্রতে রূপান্তর করেছি, এই কিউবটাকে জাস্ট উপরে দিয়েছি। তো এখন আমরা এখান থেকে একটা সূত্র পেয়েছি, তাই না, যে a³ + b³। এই সূত্রটা কিন্তু সেমভাবে এটা প্রয়োগ করেছি, তো তুমি এখানে নিজেই পারবা, ঠিক আছে, নিজেই বুঝতে পারবা। এখানে এই x চলে যাবে, তাহলে এখানে আর এটা আমাদের সামনে চলে আসবে, -1টা আমি পড়ে দিয়েছি এখানে, এই একই নিয়ম অঙ্ক করবো। আরেকটা আছে এই যেটা দেখো, এখানে দেখি প্রসেস অঙ্কটার ক্ষেত্রে, তো এটাকে ভাঙটাবা। হ্যাঁ, এটাকে কী করবা, ভাঙটাবা, যেমন এখানে এটা 3x² রাখলাম, এরপর 3x রাখলাম, আর 9কে ভাঙটালে 1+8 হয়। তো এখন আমরা এখান থেকে একটা সূত্র বের করছি, এই সূত্র এই ডেটা, এই সূত্র তোমরা মনে রাখবো, নতুন একটা সূত্র পেলাম এখানে, যে a³ + 3a² + 3b² + ab² + b³। তো এখানে সূত্র a³ + 3a² + 3ab² + b³, আর এটা আমাদের সিস্টেম রাখবা। তো আমরা এই যে এত করে পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি, অর্থাৎ এখানে x আর 1, তাহলে আমরা লিখতে পারি x+1³, অর্থাৎ a+b³ লিখতে পারি কিন্তু। আর এখানে 8, এখন আমরা জানি 8কে ভাঙলে 2³ লেখা যায়, তো আমরা কিন্তু 2³ লিখেছি। তো এখন আমাদের আবার কিন্তু একটা সূত্র পড়ছে, সেই সূত্রটা কিন্তু এটা, এই যে এটা a³ + b³। দেখো আমাদের কিন্তু এই সূত্র পড়ছে, তো এখন আমরা লিখতে পারি যে এখানে a³ + b³ সূত্র a+b, তাহলে আমি এখানে লিখলাম এই যে a+b, এটা x+1 হচ্ছে a আর 2 হচ্ছে আমাদের b, তাই আমি লিখলাম x+1+2। তারপরে আমাদের এই যেটা যে a² তো আমাদের এখানে এটা হলো a, তাহলে এখানে লিখলাম x+1² আর সূত্রে -2ab, তাহলে হচ্ছে a আর হচ্ছে এটা হলো b লিখলাম। লেখার পরে আমাদের জাস্ট ক্যালকুলেশন করবো, এখানে 2 আর 1 + 3 হয়, আর আমাদের এটা কিন্তু একটা সূত্র পড়ে যে x+, অর্থাৎ আমাদের এই সূত্র লিখে দেয়, এখানে একটা সূত্র পড়ছে যে a² + 2ab + b², এই সূত্র কিন্তু এখানে এখানে আমরা পড়েছি, এখানে লিখে এসেও এ মাইনাসে মাইনাস, 2 সাথে x গুণ করলে 2x, প্লাস মাইনাসে মাইনাস, 2 সাথে 1 গুণ করলে 2, ঠিক আছে, আর প্লাস 2² মানে 4। ওকে, এখন আমরা জাস্ট এই রেটটু ক্যালকুলেশন করলে আমাদের এই লাইনটা আসে, আসলে ক্লিয়ার। এখন যদি না বোঝো অবশ্যই কমেন্ট করে জানাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো এখন আমরা যোগফল শিখলাম, এখন আমরা বিয়োগফল শিখবো। একই নিয়ম, বিয়োগফলের ক্ষেত্রে আমাদের এই সূত্রটাও, আগে আমরা প্লাসের সূত্র শিখেছিলাম, এখন আমাদের এই সূত্রটা শিখতে হবে, আর বাকিটা একই নিয়ম, ঠিক আছে। তো আমরা জাস্ট এখান থেকে এই জোড়ের কাজটা করে দিই, একক কাজটা, এই যে এখানে 3টা কাজ আছে, ঠিক আছে, একই কাজ আগেরটার মতো, এটাও হুবহু সেম কথা। তো আমরা চলো করি, আমাদের যে প্রথম যেটা আছে, আমাদের প্রথমটা হচ্ছে এটা 27x³ - 125y³। তো একই নিয়ম, আমরা 27কে ভাঙলে জানি 3 হয়, তার মাথার উপর 3 হয়, তো এখানে যেহেতু x ছিল তো এখানে x দিয়ে দেবা, এখানে আমরা 27কে ভাঙলে 3x³ পেলাম, মাইনাসে মাইনাস, আর 125কে ভাঙলে আমরা জানি 5³ হয়, কারণ আমরা 5³ মানে 5 3টা, 5 1টা 2টা 3টা, তাহলে 5 5 25, 3 5 6 125 হয়। তো আমরা এই 3টা 5-এর পরিবর্তে আমরা জানি এটা আমরা লিখতে পারি, তোমাদের সূচকে তোমরা শিখছো, ওকে, তো সূচকে নিয়ম। তো এখন আমরা জাস্ট এখান থেকে দেখো, আমাদের কিন্তু এই যে এটা এটা হচ্ছে এ, আর এইট মাইনাস এ মাইনাসে মাইনাস, এই হচ্ছে আমাদের বি, তাহলে উপরে কিউব আছে এখানে কিউব, তাহলে a³ - b³ কিন্তু সূত্র পড়ছে, যেটা কিন্তু এখানে লিখে দিয়েছি। তো জাস্ট এখন সূত্রটা ফেলাবা আমাদের, আমি একটু এটা দেখাই দিই, বাকিটা তোমরা নিজেরাই করবা। তো এখানে হচ্ছে আমাদের সূত্রটা হচ্ছে a-b, তো আমাদের a-b মানে হচ্ছে এই 3x হচ্ছে আমাদের a, বসালাম মাইনাসে মাইনাস, আর 5 হচ্ছে b, তারপর হচ্ছে a² মানে 3x² +
সূত্রে প্লাস এ বি, তারপর এ হচ্ছে 3x ইনটু বি হচ্ছে 5y প্লাস বি স্কোয়ার, তাহলে বি মানে 5y স্কোয়ার, ঠিক আছে? তো এখন জাস্ট ক্যালকুলেশন করবা, থ্রি এই ডেটা সেম থাকবে, 3x² করলে আমাদের 9x² হয় প্লাস 3 পাঁচে 15xy প্লাস 5 পাঁচে 25y স্কোয়ার, এই হচ্ছে আমাদের অ্যান্সার। একইভাবে আমাদের যদি 2 নম্বরটা করি, আমাদের 8x³ মাইনাস 8x³ এটা আছে, এটাকে কিন্তু একই প্রসেস একই নিয়ম, তুমি নিজেই পারবা। 8x³ ভাগ দিলে আমাদের কী হয়, 2 হয়, তাহলে মাথার উপর 3 আর 2x² এটা তো নিজে তুমি পারবা, এটা করে দিচ্ছি না, তার পরেরটাও তুমি একই প্রসেস তুমি নিজে করতে পারবা, ঠিক আছে? আমাদের আগের 3 নম্বর আর 3 নম্বর একই সিস্টেম, এখানে নতুন একটা সূত্র আসবে, এই যে সূত্র সমস্ত করবা তাহলে কিন্তু তুমি নিজেই বুঝতে পারবা। এখানে 6 আছে কিন্তু সূত্রের আগে 3 দেবা, এখন 6 ভাগ দিলে অনুযায়ী 3 দুগুণে 6 হয়, তো আমি x² ধরলাম এ আর এটাকে ধরলাম বি প্লাস 3xb² মাইনাস 2³ প্লাস 1। এখন 2³ মানে হচ্ছে আমাদের 8, কিন্তু আমাদের লাগবে 7, এখন যদি আমরা 8 থেকে যদি আমরা 8 1 বিয়োগ দিই, কিন্তু তার আগে কিন্তু আমরা এখানে কী করেছি, 8 হয়েছে আমাদের মাইনাস, এখন প্লাস 1 দিলে কিন্তু 7ই থাকে যায়, ঠিক আছে? আর বাকিটা তুমি নিজেই পারবা, যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাও, দরকার হলে আমি আবারও বোঝাই দেবো তোমাদেরকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো, যদি না বোঝো অবশ্যই কমেন্ট করবা যে কত মিনিট থেকে কত মিনিট বোঝো নাই, আমি বোঝাই দেবো, বুঝাই দেবো। তো এখন আমাদের আলোচনা দেখো যে অভেদ, তারপরে আমাদের গেলো কি অভেদ, মানে তোমাদের এখানে চিহ্ন মনে রাখতে যে তোমাদের হচ্ছে যখন আমরা আংশিক ভগ্নাংশ শেখাবো সেক্ষেত্রে আমাদের কাজে লাগবে। এখানে এই যে ইকুয়েশন, মানে আমাদের এটাকে এই চিহ্নের নাম, এই তিনটা এটা সমান, কিন্তু এটাকে বলো অভেদ চিহ্ন, ঠিক আছে? তো আমরা ইংরেজি বলে আইডেন্টিটি, তোমরা এটা পরে আলোচনা করবো আগামী ক্লাসে, আমরা আংশিক ভগ্নাংশ নিয়ে আমাদের এই অধ্যায়টা শেষ করে দিব, তারপর হচ্ছে আমরা অনুশীলনী অঙ্ক করবো, খুব শীঘ্রই আমরা অনুশীলন অঙ্ক করবো, আর একটা ক্লাস পরে আমাদের অনুশীলন অঙ্ক চলে আসবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো।